সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব একটি আপুর সঙ্গে। আসলে গরিব বলতেছি এই কারণেই, আসলে অভাবের সংসার। আপুর কথা শোনা আগেও শুনছেন বারবার, সে আসলে অভাবের কারণে মানে কষ্টের কারণে বাধ্য হয়ে প্রতিবেদনে আসে। অনেকে মনে করে যে এরা হয়তো মনে হয় ব্যবসা শুরু করছে, কিন্তু আসলে জীবনটা তা না, কেউ আসলে শখ করে আসে না। আজ কি কারণে আসছে বা কি হয়েছে নতুন করে আমরা আবার জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, তা কি অবস্থা? আজ কি বলার জন্য আসছেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? আইছি ভাই, প্রতিবাদনে তো সঙ্গে আসি না, অনেক কষ্ট হয়ে পড়ে আইছি, কি করবো। বুড়া মা আছে, বাবা আছে, অনেক কষ্ট হয়ে পড়ে আসতে লাগে। বারবার আসলে কেবে ভাই, একটা ভালো মনে তো মানুষ পাই না। একটা ভালো মনের মানুষ পেলে ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো। তা কেমন লাগে এই জীবনটা, আসলে জীবন সঙ্গী ছাড়া জীবনটা কেমন লাগে? কেমন লাগে ভাই, জীবন সঙ্গী ছাড়া কি একা একা ভালো লাগে? এই জীবনে বাঁচতে গেলে একটা জীবন সঙ্গীর দরকার। আমিও তো একটা ভালো জীবন সঙ্গী চাই, যে আমার একটু পাশে দাঁড়াবে, আমাকে একটু হেলসিতা করবে। সেরকম একটা ভালো মনের মানুষ পেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাকে জীবন সঙ্গী করবো। আমার বুড়া বাপ মা আছে, যে একটু আমার পাশে দাঁড়াবে। এখন কি মনে হয় বেঁচেও মরার মতো আছেন, সেটা মনে হচ্ছে? এটাই মনে হয়। আচ্ছা, কি করবো ভাই, গরিব মানুষের মনে হইরম, চাইলেই তো সবকিছু করতে পারি না। আমরা তো এখন যাই হোক মোটামুটি বয়স হয়েছে, অনেকে ধরেন বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী মারা গেছে বা চলে গেছে, এরকম সংসারে গিয়ে কি সংসার করতে পারবেন? পারবো না কেন ভাই, সেরকম একটা মনের মতো নাকি? এটা ইয়াং ছেলে চাচ্ছেন? ইয়াং ছেলে চাই না আমি, মনের মতন একটা মানুষ পাইলে, একটু বয়স্ক হোক কি হোক, এটা শুধু ভালো মনের মানুষ পাইলে আমি তাকেই বিয়ে করবো। বয়স হলে আমার সমস্যা নেই, শুধু একটা ভালো মন প্রয়োজন নাকি? শুধু ভালো একটা মনের মানুষ চাই, যে আমার পাশে দাঁড়াইবে, আমাকে একটু হেল্প সুদা করবে। সেরকম একটা মনের মতো মানুষ পাইলে সারা জীবন আমি তার পাশে থাকবো। আচ্ছা, তো নামাজ করবো, স্বামী সেবা যত্ন করবো, এটাই সেটাই। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী, আচ্ছা আচ্ছা। তা এই যে ভিডিও সামনে এসে নিজের মনের মতো মানুষ খোঁজা, এটা কেমন লাগে? কেমন লাগবে ভাই, ভালো লাগলেও খারাপ। আচ্ছা, কোনো আত্মীয় স্বজন বা গার্জিয়ান বলতে কেউ নাই যে এটা বিয়ে দিয়ে দিই বা এরকম কেউ নাই? বসান যা ইচ্ছা করলে সবসময় ভাই, কিন্তু মনের মতো মানুষ না হলে বিয়ে বুঝি যে এরকমই কষ্ট হয়, তাহলে ওই বিয়ে তো না করা আছে, এমনি ভালো এমনি ভালো আছে তার মনে হয়। আচ্ছা আচ্ছা, বিয়ে করে আর কষ্ট পাতে চান না নাকি? না। আচ্ছা আচ্ছা, একটু মনের মতো মানুষ পাইতে চাই, যে একটু আমার বুড়া বা আপনার পাশে দাঁড়াবে, আমাকে একটু হেল্প সুবিধা করবে। আমি একটা মানুষের বাড়িতে কাজ করি, মেশিনের কাজ, সেলাই মেশিনের ম্যাডামের বাড়ি। এখন বলে যে এদের মনের মতো হইতে হলে অনেক বলে টাকা পয়সা দেওয়া লাগে, গাড়ি গাড়ি টাকা দেওয়া লাগে, এগুলো কি সঠিক নাকি? না ভাই, এগুলো সব ভুল বলছে। মনের মতন হলে শুধু একটা মন লাগে, গাড়ি গাড়ি টাকাদের লাগে না। আমরা কি বাড়ি চাই, গাড়ি চাই, কিছু চাই না, শুধু একটু হেল্প চাই, যাতে একটু পাশে দাঁড়াক বুড়া বা আপনার ওষুধের খরচ। জীবনটা আসলে এইভাবে কাটবে না, একটা ইয়াং মেয়ে ভিডিওর সামনে আসা যুবতী মেয়ে যেটাই বলেন না কেন, এইভাবে আসলে মানুষ নানান মন্তব্য করে, নানান ধরনের কথা বলে। এর চেয়ে আসলে বিয়ে শাদী করে স্বামীর সংসারে গিয়ে সংসার করবেন, মনোযোগী হবেন, দেখবেন। যে একজন মানুষের ভালো মন্দ শুনুক, কেউ পৃথিবীতে চায় না, সবাই চায় যে তার মনের মতো হয়ে এসে থাকুক। কিন্তু পারি না তো ভাই, অনেক কষ্ট আছে, বুড়া বাপ মা ওষুধ লাগে, অনেক টাকা করে তার জন্য সেলাই মেশিনে কাজ করি, সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে পড়ে আসে, প্রতিবাদনের সামনে বাধ্য হয়ে দাঁড়াইছি। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে ভাই? আমার নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? জি না। তা একটু আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি আপুর জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, বিয়েশাদী করতে চান বা জীবনসঙ্গী বানাতে চান বা আরও কোনো খোঁজ খবর নিয়ে তথ্য জানতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01780390143। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, সবসময় খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।